সম্মানীয় দর্শকগণ, ইসলামিক ন্যাশনাল স্কুল আয়োজিত অ্যান্ড প্রযোজিত আজকের নাটক ইসলাম অ্যান্ড মডার্ন সায়েন্স, ইসলাম অ্যান্ড মডার্ন সায়েন্স হাসানুজ্জামান রচিত এক অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা আজকের এই নাটক ইসলাম অ্যান্ড মডার্ন সায়েন্স। ধন্যবাদ। Come in. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Kya? Tum akele? Tumhara bada bhaiya kahan hai? Dada amar sanghe aslo na. Keno? Amake bollo tumi jao ami aschi. Tumi oke chhere asle keno? আমাকে যেতে বললো যে কেসা বাপনে মার্জি মে চল রহে তুম লোগ বলো বলো যাও না খানা খালো কেয়া সব করতে না করতে বাবা আমি আপনাকে একটা জিনিস দেখাবো দেখবেন এখন আমার রাগের সময় কি জিনিস দেখাবে হ্যাঁ বহুত ডেঞ্জারাস চিজ বানায় আমি ডেঞ্জারাস চিজ তুম বৈজ্ঞানিক হো গিয়া বৈজ্ঞানিক হো গিয়া তুম তালি সে বজেগা তো লাইট জল জায়েগা ও মেরা বড়া বৈজ্ঞানিক বন গিয়া বৈজ্ঞানিক ইতনা বড়া মত সমঝ গনিজ কো বৈজ্ঞানিক বনেগা সচমুচ মে ক্যা দেখ রে হো তালি সে লাইট মেরা বেটা বৈজ্ঞানিক ইয়া ওয়ার একবার দিখাও ওহো কে কামাল কা চিজ হে আরে আরিয়ান দেখো না হে কামাল কা চিজ হে আরে মে ভি ওহি দেখ রাহা হু ভাই তুমি এসব কোথায় শিখলে হ্যাঁ এসে বাহ খুব সুন্দর জিনিস বানিয়েছে তো আরেকবার চলো তো দেখি ওহো আরে মে ভি এক ট্রাই কর কর দেতা হ্যায় ওহো মে ভি এক ট্রাই কর লো আল্লাহ क्या मैं देख रहा हूं सलाम वालेकुम बाबा वालेकुम अस्सलाम এতক্ষণে আসছো এতক্ষণে কোথায় ছিলে হ্যাঁ এতক্ষণে স্কুল ছুটি দিল তোমার কি যে করব আল্লাহ একে নিয়ে আমার ভবিষ্যতে চলবে কি করে এরা
তুমি শুধু তোমার মার্কশিটের ওজন বাড়তে পারবে, ওজন ওজন। আর উঠানে তো কিছুই নাই তোমার। আউট নলেজ দাও আল্লাহ, আমার বড় বড় আউট নলেজ দাও। তোমার ছোট ভাই কি বানিয়েছে দেখেছ? কখনো কল্পনাও করতে পারবে না তুমি কেমন বানিয়েছো তোমার ছোট ভাই। বাবা দাদাই আমাকে এগুলো সব শিখিয়েছে। কি তুমি শিখিয়েছি এগুলোকে? বাবা এই তালি মারার প্রজেক্ট দেখে তাকে বিশাল বুদ্ধিমান ভেবে নিলেন। ওকে আমি আমার প্রজেক্ট দেখাচ্ছি দাঁড়ান, তারপর বলবেন কোনটা বেশি বুদ্ধিমানের কাজ। বাপরে কি হলো রে ভাই, আল্লাহ एडमिशन हो गया? नहीं। क्यों नहीं, क्या हुआ? बैग खो गया। खो दिया बैग? पढ़ाई भी नहीं कर सकते हो, उस सामान भी देखभाल नहीं कर सकते हो, तो तुम फिर क्या करोगे? कितना बुजदिल रहोगे? कुछ तो सीखो, उस सामान का तो देखभाल करना सीखो। कौन हो तुम?
अंकल अमी आईएनएस स्कूल से कैसे ची स्कूल से हाँ कौन सा स्कूल आईएनएस आईएनएस इंटरनेशनल स्कूल अरे ना इस्लामिक नेशनल स्कूल अरे यार स्कूल का यार टेलीविजन से डायरेक्ट घर तक पहुंच गया अरे मौलवी साहब कुछ तो देख के आइए ये हिंदू का घर है हिंदू का ये मुसलमान का घर नहीं जाओ उन मुसलमानों का घर जाओ वो लोग सिखा दिए जिहादी कैसे बनना ओके उन लोगों का घर जाओ चुप रहो तुम्हारे साथ बात करने के मेरे पास वक्त नहीं है कौन स्कूल का एड से कौन बैग खो दिया पागल हो जाऊंगा मैं क्या करता है कुछ भी राहुल তুমি আমার নাম কি করে জানলে রাহুল আমি কোন স্কুলের অ্যাডের জন্য আসিনি হতে পারে আল্লাহ তোমার কোন সম্পদ দ্বারা আমাকে পরীক্ষা করছেন সেই পরীক্ষায় আমি পাস করতে এসেছি এই নাও তোমার হারিয়ে যাওয়া জিনিস ও মাই গড কোথায় পেলে এটা কোথায় ছিল আমি তোমার বাবার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে শুকরিয়া ভাইয়া 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 শুনে ভাইয়া দাদা তুমি ম্যাথামেটিক্সে কত নম্বর পেয়েছ 95 দাদা তুমি কত পেয়েছ আমি 100 পেয়েছি তোমার থেকে 5 নম্বর বেশি পেয়েছি ভালো পেয়েছ সিনজা রাহুলের বাড়ি কত দিতে গিয়েছিলে হ্যাঁ দিয়ে আসলাম রাহুলের আপ কি বললেন কি খাওয়ালেন জিহাদ জিহাদ হ্যাঁ জিহাদ জিহাদ বলে নাকি কিন্তু পিটিতে কোনো খাবার আছে নাকি আপনার কোনোদিন শুনেছেন আমি তো কোনোদিন শুনিনি হ্যাঁ আছে যেটা নাকি শুধু মুসলিমরাই তৈরি করতে পারে আর মার্কেটিং এর দায়িত্ব মুসলিমদের টেলিভিশন চ্যানেল নিউজ পেপার স্যাটেলাইট চ্যানেল এর মধ্যে দুটি ফায়দাও লক্ষ্য করা যায় মিডিয়াওয়ালাদের ক্ষুধার্ত দূর হয় আর আমাদের সুবহানাল্লাহ তারা মার্কেটিংটা এত সুন্দরভাবেই করে যে পৃথিবীতে মানুষ ইসলামকে জানতে উদ্বুদ্ধ হচ্ছে কোরআন হাদিস পড়ার পরে তারা এই কালেমা পড়তে বাধ্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হে মিডিয়া তোমারা এই বিজনেস ইসলাম কো কোনো ফরক নেই পড়তা যা তুমি সোচ রহি হো তোমাকে অত বুঝতে হবে না তোমাকে যেটা বলছি সেটা করো এই নাও এই সার্কিটগুলো নাও এমনভাবে সিস্টেমটা তৈরি করো যেন এবার ডিস্টেন্সের মাধ্যমে আলো জ্বলতে লাগে ব্যাপক প্রজেক্ট দাও আমি করবো না তুমি এটা করো আমি আই সেন্সারের প্রজেক্টটা করছি তুমি কি রিয়াজ বলছো হ্যাঁ আমি রিয়াজ তুমি যে আমাদের বাড়িতে নোটটা ছেড়ে গেছো ওহো আমি তো নোটটা বলে ভুলেই গেছিলাম তুমি দাঁড়াও আমি আসছি না না তোমাকে আসতে হবে না আমি তোমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি বাড়ির বাইরে কেন ভিতরে তো আসবে ও আমি নোটটা বলে ভুলেই গিয়েছিলাম শুকরিয়া এনে দেওয়ার জন্য কেন কি হলো আবার সেদিন বাবা তোমাকে অনেক কিছু বলেছিল আরে ইয়ার তুমি মে কেসে সমঝাও আও ইধার আও ইয়া বেঠো শুনো একটা পাকা ফল আম একটা আম গাছে যদি একটাই পাকা ফল থাকে আর 10 জনকে ঢিল দেওয়া হয় তাহলে প্রত্যেকের ঢিল সেই পাকা ফলের দিকেই ছুটবে কি না কিছু বুঝলে না
শোনো তাহলে, আজ যে পৃথিবীতে যে ধর্মটিকে সবচেয়ে বেশি অপমানিত করা হয় সেটি হলো ইসলাম, এবং যে ধর্মগ্রন্থটির বিরুদ্ধে পৃথিবীতে হাজার হাজার বই লেখা হচ্ছে সেটি হচ্ছে পবিত্র আল কুরআন, এবং যেই মহান ব্যক্তিটিকে সবচেয়ে বেশি অপমানিত করা হয় তিনি হলেন আমাদের রসুল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো কয়েনের একটা দিক, আর অপোজিটটা হলো আজ যে পৃথিবীতে প্রত্যেক মানুষ যেই ধর্মটির ছায় আশ্রয় নিচ্ছে সেটি হলো ইসলাম, এবং যেই মহান বিখ্যাত গ্রন্থটিকে সুমধুর সুরে পাঠ করা হয় সেটি হলো আল কুরআন, এবং যেই মহান ব্যক্তিটিকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করা হয় তিনি হলেন আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কেন? হ্যাঁ কিন্তু কেন, এর উত্তর সবচেয়ে ভালো কে দিতে পারবে জানো? কে? মিডিয়া। তুমি যদি মিডিয়ার কাছে গিয়ে সিকোয়েন্সটা বলো তাহলে তারাও বলবে সত্যি ইসলাম একটি শান্তির ধর্ম। কিন্তু আমাদের একটু রুজি রুটির তো ব্যাপার আছে কি না? তবে আমার একটা প্রশ্ন আছে। জাস্ট ওয়ান মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এটা কে? বাবা এটা রাহুল। ও রাহুল, ও বাবা কেমন আছো? বাড়িতে বাবা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বাড়িতে সবাই ভালো আছে। কেন দাঁড়িয়ে আছো? আমি শিখাইনি? বাড়িতে অতিথি আসলে টিফিনের ব্যবস্থা করবে, যাও দাদি টিফিনের ব্যবস্থা করে ওদের জন্য। হ্যাঁ বাবা আছি। রাহুল তুমি বাবাকে প্রশ্ন করতে পারো। কি হয়েছে তোমাদের মধ্যে? বাবা রাহুল আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। ও করো করো, আমার কোনো সমস্যা নেই, বসো। রিয়াজ আমাকে বললো যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধর্মটা কবুল করা হচ্ছে সেটি হলো ইসলাম, তবে এর পিছনে কারণটা কি? মিডিয়া নাকি ইসলাম? বাহ খুব সুন্দর প্রশ্ন করেছো। ইসলাম না মিডিয়া? এখানে তোমাকে বুঝতে হবে, এখানে ইসলামের সঙ্গে মিডিয়ার কোনো সম্পর্ক নেই। যদি তুমি ভাবো একটু এই জিনিসটাকে নিয়ে তাহলে বুঝতে পারবে ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলামের মধ্যে কোনো কিছু ঝামেলার কোনো কিছু নেই। যদি তুমি ভাবো এই জিনিসটাকে নিয়ে তাহলে সম্পূর্ণটা ভালোভাবে ইসলাম না মিডিয়া। আমরা অর্থাৎ মুসলমানরা ইসলাম ধর্মের প্রদর্শনরা কি করি? মানুষকে ইসলামের পথে আসার জন্য সঠিক পথে অর্থাৎ পজিটিভ ওয়েতে দাওয়াত দিই, কিন্তু মিডিয়া সেটা করে নেগেটিভ ওয়েতে অর্থাৎ ভুল পথে। তোমার মাথায় এখন এবার একটা প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে প্রমাণ করব যে আমরা যেটা মুসলমানরা করছি অর্থাৎ মানুষকে দাওয়াত দিচ্ছি সেটা পজিটিভ ওয়েতে, আর মিডিয়া যেটা করছে সেটা নেগেটিভ ওয়েতে। এখানে এখন তোমাকে তোমার চোখ দুটোকে এবং আমার তোমার মাথাকে ব্রেনটাকে ইসলামের উপরে নজর করতে হবে। যদি তুমি তোমার দুটো চোখ এবং এই ব্রেন বুদ্ধিটাকে ইসলামের উপরে নজর করো তাহলে কি দেখতে পাবে জানো?
একটা নিদর্শন, একটা বিশাল একটা নিদর্শন। কি জানো, ইসলাম ইজ অনলি রেজিস্টার রিলিজিয়ান ফ্রম গড, মানে আল্লাহর কাছ থেকে ইসলামটাই হচ্ছে একটা রেজিস্টার প্রাপ্ত ধর্ম। মানে মানে বলছি শোনো, মানেটা আমরা অর্থাৎ ভারতীয়রা কি করি, আমাদের রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এসব কিছু কেন জানো, কেন জানো, আমার আইডেন্টিটি প্রুভ করার জন্য যে আমি একজন ভারতীয়। যদি আমার কাছে এসব রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এ সমস্ত কিছু না থাকে, তাহলে আমি একজন ভারতীয়র কাছে ডুপ্লিকেট পার্সন হিসেবে চিহ্নিত হব, অর্থাৎ নকল ব্যক্তি হিসেবে চিহ্নিত হব। ঠিক তেমনটাই আমাদের ইসলাম সেই মহান স্রষ্টার কাছ থেকে রেজিস্টার প্রাপ্ত ধর্ম, যেটা আমাদের মহান স্রষ্টা রেজিস্টার করে দিয়েছেন। তুমি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থে, অন্য কোনো ধর্ম বা ধর্মগ্রন্থে দেখতে পাবে না। যেমন তুমি দেখো, যদি খ্রিস্টান ধর্মে, খ্রিস্টান ধর্মে বাইবেলে এমন কোনো বাক্য নেই যে তাদের গড বলে দিয়েছেন আমি তোমাদের এই খ্রিস্টান ধর্মটাকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম এবং তোমাদের এই ধর্ম খ্রিস্টান ধর্মটাকে তোমাদের হিসেবে সম্পূর্ণ করে দিলাম। কিন্তু আমাদের ইসলামের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলাম ধর্মের ঐশ্বরিক গ্রন্থ কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন 5 নম্বর সুরাত 3 নম্বর আয়াতে কি বলছেন, যে আজ আমি তোমাদের এই ইসলাম ধর্মটাকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম এবং আমার নিয়ামত তোমাদের প্রতি পূর্ণ করে দিলাম, আর তোমাদের ইসলাম ধর্মটাকে তোমাদের ধর্ম হিসেবে কবুল করে নিলাম। অনুরূপভাবে যদি তুমি দেখো হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, জৈন ধর্মে, তাদের ধর্মে ধর্মগ্রন্থে এমন কোনো বাক্য খুঁজে পাবে না যে তাদের প্রভু বলে দিয়েছেন যে তোমাদের ধর্মটাকে আমি তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম এবং তোমাদের ধর্ম হিসেবে তোমার ধর্মকে কবুল করলাম। আচ্ছা, কিন্তু আমি যতটা জানি যে ইসলাম ধর্মে আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, কিন্তু সৌদি আরবের মুসলমানরা কেন কাবা শরীফে মাথা নত করে? মাথা নত করে, মাথা বলছি শোনো, আমরা মুসলমানরা কাবা শরীফের ইবাদত করি না, আমরা শুধুমাত্র ইবাদত করি সে এক আল্লাহ, যিনি আমাদেরকে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। যদি তুমি কোনো মন্দিরে যাও তাহলে সেখানে মূর্তি ছাড়া কি পুজো হয়? হয় না, আর হবেও না। যদি তুমি যাও খ্রিস্টান ধর্মে গির্জাতে, সেখানে কি যীশু খ্রিস্টের মূর্তি ছাড়া কি প্রার্থনা হয়? হয় না। বুঝতে পারছো, অবশ্যই হয় না। কিন্তু আমাদের ইসলাম ধর্মে কাবা শরীফ ছাড়া আমাদের প্রার্থনা অর্থাৎ নামাজ হয়, কেননা
আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং আমরা মুসলমানরা কাবা শরীফ ইবাদত করি না। কাবা শরীফ হচ্ছে আমাদের ডিরেকশন, অর্থাৎ দিক নির্ধারিত করে কোন দিক করে আমরা নামাজ পড়ব। যদি তুমি এখন যদি ভাবো এই জিনিসটাকে নিয়ে, আমি জানি তোমার মাথায় অনেক প্রশ্ন থাকবে এখন বর্তমানে। তুমি এই কোরআন মাজিদটা নাও এবং পড়ো, ইনশাআল্লাহ তুমি সমস্ত প্রশ্নের সমাধান এখানে পেয়ে যাবে। আমি দোয়া করি তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য, তুমি জানো আল্লাহ তাআলা তোমাকে যেন তোমার পরিবারকে ইসলামকে বোঝার ইমদান করেন। থ্যাংক ইউ। আসছি তাহলে, 10টা থেকে আবার ক্লাস আছে। ও, আমাকে যেতে হবে, অফিসের সময় হয়ে গেল। রিয়াজ ভাই গেলাম তাহলে, আবার আসবো। না, তুমি আমারটা এবার করো। হয়ে গেছে আমাদের কাজ কমপ্লিট, একবার চেক করে দেখে নি হচ্ছে কিনা। ওহো, কালকে তো আমাদের প্রেজেন্টেশন আছে না, তাড়াতাড়ি চলো, আবার লেট হয়ে গেলে মুশকিল।
Montessori, the four advanced technology right now. Number one, sound sensor. Wow, what nice. Is it working for you? Yeah, it is working for me. Okay. Number two, finger sensor. Oh, mind blowing. Number three, distance sensor. Wow, what nice. Number four, eye sensor. Oh, mind blowing. This is the four advanced technology which you have shown. Assalamu alaikum, Riyaz bhai. Wa alaikum assalam. Oh, Rahul, how are you? Alhamdulillah, I'm bhalo achi. Tumi jano, ami Islam dharma kobul korechi. Satyi? Congratulations, very good. Why do you accept Islam? Keno tumi Islam dharma ta ke grahan korle? Dada, ami chilam tai. হ্যাঁ যাই, সত্যি বলতে আমি মনে করতাম আমাদের বেদ, রামায়ণ, গীতা, খ্রিস্টানদের বাইবেল তেমনই কোরআন, কিন্তু না, কোরআন শরীফটা হলো একটা অতুলনীয় ধর্মগ্রন্থ এবং আমি নিশ্চিত যে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম কবুল করার পিছনে একটাই কারণ, তা হলো পবিত্র কোরআন। এবার বুঝতে পেরেছো তো, ইসলাম একটি শান্তির ধর্ম এবং আমি তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। ও কালকে তো জুম্মার দিন আছে না, তুমি কালকে তাহলে মসজিদে জুম্মার নামাজ পড়তে যেও। না, আরে তুমি মুসলিম হলে নামাজ পড়বে না? মুমিন ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত, অর্থাৎ নামাজ। কিন্তু আমি তো কিছুই জানি না। কোনো সমস্যা নেই, কালকে তুমি মসজিদে যাও, মুসল্লিগণ যেভাবে নামাজ পড়বে তুমিও সেইভাবেই পড়বে, এটা তোমার ফার্স্ট ট্রেনিং। ওকে, নো প্রবলেম, তারপর আমি তোমাকে আস্তে আস্তে সব শিখিয়ে দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়ু আলা সালাহ, হাইয়ু আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাতু, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرعك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر ما يخفى الله أكبر سمي الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া মাথা কানে কে লেয়া, নামাজ কেসে পড়তে নহীন আতা তো কিস লেয়া, মসজিদ মে পুরে নামাজ খড়ক দেবে না। আরে ইসকো কুছ ভি মালুম নহীন কেসে নামাজ পড়তে, ইসকো হাত মানে ভি নহীন আতা, সর পে ভি টোপি নহীন, কেসে নামাজ কো বরবাদ কর দিয়া। মৌলানা সাহেব থোড়া শান্তি সে বাত করনা বেটা রে, ও তো বাচ্চা হে, ধীরে ধীরে সিখ জায়েগা। আরে ইমাম সাহেব কিয়া বাত কর রে আপ, ইসকো মা বাপ হে কি নহীন, কম সে কম নামাজ তো সিখানা চাহিয়ে থা ইমাম সাহেব, ইসকো কুছ ভি মালুম নহীন। ইমাম সাহেব আমার মনে হয় নামাজ সম্পর্কে কাউকে কিছু বলার আগে প্রথমে নিজের নামাজটা যাচাই করে নেওয়া উচিত যে আমি কতটা আল্লাহর রসুলের মতো সলাত আদায় করে থাকি। আপনি কি বলতে চাইছেন, আমাদের নামাজ আল্লাহর রসুলের মতো নয় কি? আরে সে তো হাদিস বলবে, আমি আবার কে? আমি যদি বলি আপনার নামাজ হয়নি তবে আল্লাহ কি আমার কথা মতো বিচার করবে নাকি? হাদিসেই পরিষ্কার উল্লেখিত রয়েছে, আপনি দেখে নিতে পারেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। আমি তো সেটাই বলতে চেয়েছিলাম। ভাই তোমার নাম কি? রাহুল শর্মা। রাহুল মানে রিয়াজের বন্ধু? হ্যাঁ। ও মাশাআল্লাহ, ওয়েলকাম টু ইসলাম। না না না, ওয়েলকাম টু ইসলাম না, ওয়েলকাম টু কনফিউশন। এমনটা নয় ভাই, তুমি আমাদের মতো কিছু আলেমকে দেখে ইসলামকে বিচার করলে, এটা সম্পূর্ণ উল্টো। আলেমকে দেখে ইসলামকে বিচার করলে হবে না, ইসলামকে দেখে আলেমকে বিচার করতে হবে। আর তুমি এটাও বুঝতে পারবে কোন আলেমের নামাজটা সঠিক। আচ্ছা এই নামাজ কে আবিষ্কার করেছে? নামাজ তিনি আবিষ্কার করেছেন যিনি আমাদের সকলকে আবিষ্কার করেছেন। এটা কোথায় আবিষ্কার হয়েছে? এটা আবিষ্কার হয়েছে, এটা আবিষ্কার হয়েছে মিরাজে। মিরাজে? হ্যাঁ। এটা কোন মহাদেশে অবস্থিত? এটা কোনো মহাদেশে অবস্থিত নয়, এটা কোনো পৃথিবীরও জায়গা নয়। তাহলে শোনো মিরাজের ঘটনা আমি বলছি। হযরত শাহ রাজিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে নিদ্রা এবং জাগরণের মধ্যবর্তী অবস্থায় ছিলেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে দেখলেন দুজন ব্যক্তির মধ্যে, মানে নিজেকে দুজন ব্যক্তির মধ্যে উল্লেখ করলেন। তারপর তিনি দেখলেন তিনার নিকট একটি সোনার পাত্র নিয়ে আসা হলো এবং সেটি ইমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ ছিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষকে চিরে ফেলা হলো। তারপরে সেই জমজমের পানি দিয়ে ধৌত করার পর ইমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে ফেলা হলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা প্রাণী নিয়ে আসা হলো যেটা ছিল ঘোড়ার থেকে ছোট আর গাধার থেকে বড়, বোরাক। তারপর তিনারা চলতে শুরু করলেন, এভাবে চলতে চলতে প্রথম আসমানে পৌঁছালেন। প্রথম আসমানে জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, কে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরিল। তখন তিনি বললেন, তোমার সাথে কে এসেছে? তখন তিনি বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম। তখন আবার প্রশ্ন করা হলো, তিনাকে কি আসতে বলা হয়েছে? তখন জিবরিল আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ তিনাকে আসতে বলা হয়েছে। তখন প্রথম আসমানের দরজাটা খুলে গেল এবং সেখানে ছিল আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বললেন, মারহাবা হে পুত্র এবং নবী। সেখানে আদম আলাইহিস সালামের সাথে কথা সাক্ষাৎ হলো। তারপর দ্বিতীয় আসমান গেলেন, এমনভাবে দ্বিতীয় আসমানের দরজাও খুলল। তারপর তৃতীয়, তারপর চতুর্থ। দ্বিতীয় আসমানে যে নবীগুলোর সাথে দেখা হয়েছিল সেটা ছিল ঈসা ও ইয়াহিয়া। তারপর তৃতীয় আসমানে ইউসুফ, চতুর্থ আসমানে ইদ্রিস, পঞ্চম আসমানে হারুন, ষষ্ঠ আসমানে মুসা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সর্বশেষে দেখার সময় কথা হলো, মারহাবা হে পুত্র এবং নবী, এভাবে কথা সাক্ষাৎ হলো। তারপরে তিনার সামনে বাইতুল মামুর উন্মুক্ত করা হলো। তিনি অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটা কি? তখন জিবরিল আলাইহিস সালাম উত্তরে বললেন, এটি বাইতুল মামুর, এখানে 70,000 ফরিস্তা একসাথে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে।
জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে এবং সেখানে একবার না যেসব ফেরেশতাদের নামাজ পড়া হয়ে যায় তারা আর দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত সুযোগ পায় না। তারপরে এখান থেকে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। এই উপহারটা নিয়ে আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তারপর মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমার যতটা মনে হয় মানুষের সম্বন্ধে আমি তোমার থেকে বেশি জানি, আর আমি বানী ইসরায়েলের চিকিৎসা করারও চেষ্টা করেছি। তখন তিনি বললেন, তুমি কমিয়ে নিয়ে আসো। এইভাবে রসুল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে গেলেন, 40, 30, 20, 10, সর্বশেষে 5 ওয়াক্ত শেষ। তারপর আবার মুসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাম। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তোমাকে কত ওয়াক্ত নামাজ উপহারে দেওয়া হলো? তখন তিনি বললেন, 5 ওয়াক্ত। তখন আবার মুসা আলাইহিস সালাম বললেন, আমার মনে হয় না যে 5 ওয়াক্ত তোমার উম্মতরা এটাও করতে বা এই নামাজকে আদায় করতে সম্ভব বা পারবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতদের ওপর আমার বিশ্বাস আছে। তখন আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, আমি আমার এই ফরজকে বান্দাদের ওপর লাঘব করে দিয়েছি। আচ্ছা, নামাজ পড়তে গেলে আমাদের প্রথমত কি কি করতে হবে? নামাজ পড়তে গেলে নামাজের কিছু শর্ত মেনে চলতে হবে। নামাজের শর্তগুলি হলো, 1 নম্বর বয়স প্রাপ্ত, 2 নম্বর মুসলিম হতে হবে, 3 নম্বর পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখতে হবে, 4 নম্বর সতর ঢাকা থাকতে হবে, 5 নম্বর কিবলামুখী, 6 নম্বর নিয়াত বা সংকল্প অনুযায়ী নামাজ পড়তে হবে, এবং 7 নম্বর ওয়াক্ত নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে। আমাদের নামাজ পড়ে কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন 21 নম্বর সুরার 45 নম্বর আয়াতে, আমি তোমাদের ওপর যে কিতাব অবতীর্ণ করেছি তোমরা সেই কিতাব তেলাওয়াত করো, অর্থাৎ পড়ো, এবং নিশ্চয় নামাজ মন্দ ও অশ্লীল কাজ হতে তোমাদেরকে বিরত রাখে। তাহলে আমরা যদি এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ পড়ি, আমাদের জন্য জান্নাতে হবে তা নিশ্চিত? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ তাআলা তিনি কখনো তিনার অঙ্গীকার ভঙ্গ করেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটাও বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল হয়েছে মুমিনগণ। কিন্তু আমরা যদি দৈহিক 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং এর ওপর নির্ভর করে যদি আমরা জান্নাতের আশা থাকে, তাহলে এই আশা আমাদের নিরাশ হয়ে থেকে যাবে। কেন? এই কেন, এই কেনর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরে আয়াতে দিচ্ছেন, যারা নামাজে নম্র, যারা নামাজে নিজেকে সমর্পণ করে দেয়, যাদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন আমাদের মডেল হিসাবে, আমরা যেন তাকে অনুসরণ করতে পারি, তাকে যেন মেনে চলি, তার মতো জীবনযাপন করি। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লিন, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে দেখেছো। তাহলে আমরা কি করে জানবো কেমন করে আল্লাহ রসুল নামাজ পড়তেন? মানে একটু বলে দিলে ভালো হতো যে আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়েছেন, একটু বলে দিলে ভালো হতো। তাহলে আমি একটা রাকাত খুব শর্টকাট ভাবে দেখে দিচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন। তুমি এখানে এসো। প্রথমে আমরা যে আরিয়ান বললো যে নামাজে কিছু শর্ত রয়েছে, তার মধ্যে একটি বললো নিয়াত বা সংকল্প। তাহলে প্রথমে আমাদের নিয়াত করতে হবে যে আমরা নামাজ পড়বো। তো নামাজ পড়ার আগে যে উজু করতে হয় সেগুলো বাদে আমি এখন নামাজের পয়েন্টে আসছি, যে প্রথমে যখন আমরা নামাজ শুরু করব, শুরু করার আগে প্রথমে আমাদের দেখে নিতে হবে যে আমাদের কাতার সোজা আছে কি না। কারণ এ ব্যাপারে একটা হাদিস রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের কাতার
সোজা করে নেবে এবং বাহুর সাথে বাহু মিলিয়ে দেবে এবং মধ্যখানে শয়তানের জন্য ফাঁক রাখবে না এবং তোমাদের নিজের ভাইয়ের সাথে হাতের সাথে নম্রতা বজায় রেখে তা মিলিয়ে দেবে এবং মধ্যখানে শয়তানের জন্য ফাঁক রাখবে না যে ব্যক্তি আল্লাহ এই সমবেত হয়ে দাঁড়ায় আল্লাহ তাকে তার নিকটবর্তী করে নেন আর যে ব্যক্তি পৃথক হয়ে দাঁড়ায় আল্লাহ তাকে তার পৃথক করে দেন তাহলে আমাদের প্রথমে নামাজের নিয়ত করার পর দাঁড়ানোর সময় প্রথমে আমাদের একসাথে সমবেত হয়ে দাঁড়াতে হবে তারপর আসছে যে তাকবীর এই তাকবীরের নিয়মটাও যে কীভাবে দিতে হবে এই ব্যাপারেও একটি হাদিস রয়েছে আনাস রাজা আহনুতে বর্ণিত বিলাল রাজা আহনুকে নির্দেশ দেওয়া হয়েছিল আজানের শব্দ জোর জোর সংখ্যায় এবং ইকামতের শব্দ বেজোর সংখ্যায় তাহলে ইকামত আমাদের বেজোর সংখ্যা দিতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ক্বাদ ক্বামাতিস সালাতু ক্বাদ ক্বামাতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এখন মাথায় প্রশ্ন জাগতে পারে যে ইকামতের শব্দ আবার বিজোর সংখ্যায় কিন্তু ক্বাদ ক্বামাতিস সালাহ দুবার কেন এই ক্বাদ ক্বামাতিস সালাহটা একটা ব্যতিক্রম এটা ব্যতিক্রম হিসাবে রয়েছে এবারে এই তাকবীর দেওয়ার পর রফে দাইন যে আমরা হাত তুলব কোথা থেকে এই হাত তোলার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন নামাজে নামাজ আদায় করবে তখন তোমরা এই কাঁধ বরাবর কাঁধ বরাবর অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন তখন তিনি এই কাঁধ বরাবর হাত তুলতেন কাঁধের ওপর যেতেন না কাঁধের নিচেও যেতেন না তাহলে তিনি সেই সময় বা তখন নামাজ আদায় করতেন তো কাঁধ বরাবর আমরা যখন নামাজ আদায় করবো তখন আমাদের এই কাঁধ বরাবর যদি আমরা রাফে দান করতে হবে এই হাত রাফে দান করার পর আমাদের এখন মূল প্রশ্ন হচ্ছে যে হাতটা রাখবো কোথায় বুকে না পেটে না নাভির নিচে এই ব্যাপারে একটা হাদিস রয়েছে যে ওয়াজেল ইবনে হুজুর ওয়াজেল আনহুতে বর্ণিত তিনি বলেন আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম অতবার আমি দেখলাম যে তিনি বাম হাতের ওপর ডান হাত সয়ে বুকের ওপর রাখছেন তাহলে আমাদের হাত রাখার ব্যাপারে নির্দিষ্ট একটা জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সেটি হচ্ছে বুকে তাহলে আমরা যেন আজ থেকে নামাজ আদায় করার সময় যেন আমরা বুকে হাতটা রাখি এরপরে এই নামাজ শুরু করার পর দুয়া সানা করতে হয় তারপরে সুরা ফাতিহা যে সুরাকে কোরআনের মা বলা হয় এই সুরা ফাতিহার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না তাহলে আমাদের নামাজে অবশ্যই সুরা ফাতিহা পড়তে হবে এই সুরা ফাতিহার পর আমিন বলাটা যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে জোরে করে বলতেন তারপরে যে কোনো একটা দোয়া করতে হয় তারপরে রুকুতে যেতে হয় তাহলে এই রুকুটা আমাদের এমনভাবে করতে হবে যাতে পিঠের ওপর যদি কোনো গ্লাস রাখা যায় তাহলে সেই গ্লাস যাতে না পড়ে এই রুকু করার পর আসছে যে সাজদাতে যাওয়া এই সাজদাতে যাওয়ার সঠিক পদ্ধতির ব্যাপারেও একটি হাদিস রয়েছে উমার রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করতেন যে তিনি সাজদাতে যাওয়ার সময় তার হাঁটু দুটো রাখার পূর্বে তিনি হাত দুটোকে রাখতেন তাহলে আমাদের সাজদাতে যাওয়ার সময় হাত হাঁটু দুটোকে রাখার পূর্বে হাত দুটোকে রাখতে হবে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় মানে একটা রাকাত আমি দেখিয়ে দিলাম যে তিনি এইভাবে নামাজ আদায় করতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ আদায় করে থাকি এবং আমাদের বিভিন্ন ফিরকা থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলো আলোকিত আলো ভরা আকাশে আজ সুগন্ধ দেই শুধু বাতাসে, আলো আলোকিত আলো ভরা আকাশে আজ সুগন্ধ দেই শুধু বাতাসে, মোরা চাই সেই আকাশের আলোকে তবু বাধা পাই সেদিকে তাকাতে, মোরা চাই সেই আকাশের আলোকে তবু বাধা পাই সেই দিকে তাকাতে, শিশু মনে মোর ব্যথা কেউ বোঝে না তবে সেই বাধা বেশি দিন রবে না, শিশু মনে মোর ব্যথা কেউ বোঝে না তবে সেই বাধা বেশি দিন রবে না, আলো আলোকিত আলো ভরা আকাশে আজ সুগন্ধ দেই শুধু বাতাসে, আলো আলোকিত আলো ভরা আকাশে আজ সুগন্ধ দেই শুধু বাতাসে, মোরা হাদিসের কথা কেন কয় না জেনে বুঝেও তা মানা কেন হয় না, মোরা কথা কেন পাই না জেনে বুঝেও তা মানা কেন হয় না, দেখি অন্ধের পথে চলে সবই দেশ কবে জাগবে মোদের এই পরিবেশ, দেখি অন্ধের পথে চলে সবই দেশ কবে জাগবে মোদের এই পরিবেশ, আলো আলোকিত আলো ভরা আকাশে আজ সুগন্ধ দেই শুধু বাতাসে, আলো আলোকিত আলো ভরা আকাশে আজ সুগন্ধ দেই শুধু বাতাসে, পড়ে বুঝে ভেবে দেখো যেন বাড়িতে নিও সালাম মোদের এই সভাতে, ওরে বুঝে ভেবে দেখো যেন বাড়িতে নিও সালাম মোদের এই সভাতে, আলো আলোকিত আলো ভরা আকাশে আজ সুগন্ধ এই শুধু বাতাসে, আলো আলোকিত আলো ভরা আকাশে আজ সুগন্ধ এই শুধু বাতাসে, পড়ে পড়ে বুঝে ভেবে দেখো যেন বাড়িতে নিও সালাম মোদের এই সভাতে, নিও সালাম মোদের এই সভাতে, নিও সালাম মোদের এই সভাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানীয় শ্রোতাগণ, যিনারা অনেকক্ষণ ধরে ছিলেন, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সঙ্গে সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি ইসলামিক ন্যাশনাল স্কুলের সকল ছাত্রছাত্রীদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।